বাজারে এখনো এই শাকটি পাওয়া যাচ্ছে, তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন, কারণ এমন কিছু ভয়ঙ্কর রোগ শুধুমাত্র এই শাক দিয়েই দূর করা যায়, যা ঔষধ দিয়ে বা অন্য কোনো চিকিৎসার মাধ্যমে দূর করতে গেলে তার শারীরিক এবং অর্থনৈতিক যে প্রভাব পড়ে তা সামলানো অনেকের পক্ষে কঠিন হয়ে যায়। কাজেই যদি এই শাক দিয়ে মারাত্মক রোগগুলো দূর করা যায়, তাহলে তা নিশ্চয়ই একজন মানুষের জন্য খুবই স্বস্তির বিষয়। বন্ধু, এটা হচ্ছে বথুয়া শাক। বথুয়া শাক যদিও শীতকাল ছাড়া পাওয়া যায় না, তবুও এখনো বাজারে বথুয়া শাক পাওয়া যাচ্ছে। জানেন কি, বথুয়া শাক খাওয়ার সাথে শরীরে কি ঘটে? যদি কারো প্রস্রাবের জ্বালা পোড়া থাকে, প্রস্রাবের সময় জ্বালা পোড়া করা সহ প্রস্রাব অতিরিক্ত গরম মনে হওয়া বা প্রস্রাবের যে কোনো ইনফেকশন যদি এমন হয়ে থাকে যে আপনার প্রস্রাবের বেগ আসছে কিন্তু প্রস্রাব ঠিকমতো হচ্ছে না, বারে বারে বেগ আসছে এবং বারে বারে অল্প অল্প পরিমাণে হচ্ছে, তাহলে আপনি এই বথুয়া শাক বেটে নেবেন। কতটা পরিমাণ নেবেন? আপনি 250 গ্রাম বথুয়া শাক খুব ভালো করে ধুয়ে নেবেন। এতে 2 গ্লাস পানি দিয়ে শরবত তৈরি করবেন এবং এর মধ্যে মিশিয়ে নেবেন 2 চামচ জিরার গুঁড়া, 2 চামচ পাতিলেবুর রস, সম্ভব হলে এর সঙ্গে সামান্য একটু মিশরি যুক্ত করুন এবং এইভাবে এই শরবত দিনে 2 বার 2 গ্লাস পান করবেন। অর্থাৎ আপনি যদি সকালে তৈরি করেন তাহলে সকালে এবং দুপুরে সেবন করবেন খাবারের আধা ঘন্টা আগে। এভাবে টানা 5 দিন সেবন করলে আপনার প্রস্রাবের দীর্ঘমেয়াদী ইনফেকশন যদি থাকে তাও দূর করতে পারবেন। যে কোনো বয়সের মানুষই এটা সেবন করতে পারবেন। কিডনির যে কোনো সমস্যায়, কিডনির সমস্যা হলে অথবা কিডনিতে পাথর ধরা পড়লে আপনি বথুয়া শাক সেবন করুন। কিভাবে সেবন করবেন? বথুয়া শাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে বেটে এর রস বের করতে হবে। 1 কাপ পরিমাণ রসের সঙ্গে 1 চামচ লাল চিনি মিশিয়ে তার সকালবেলায় খালি পেটে 1 বার এবং দুপুরের খাবারের অন্তত 1 ঘন্টা পরে আপনি এই রস 1 বার পান করবেন। অর্থাৎ সকাল বিকাল 2 বেলা 1 কাপ করে এই রস পান করবেন টানা 10 দিন। এতে করে কিডনির পাথর গলতে শুরু করবে আর সেটা প্রস্রাবের সঙ্গেই বের হয়ে আসবে। আরও কিছু উপসর্গ বলছি, মিলিয়ে নিন। যদি কখনো হয় যে আপনার মুখগহ্বরে কোনো ধরনের ঘা হয়েছে বা ইনফেকশন হয়েছে, কোনো কিছু খাওয়ার সময় প্রচণ্ড ঝাল বোধ হচ্ছে, জিহ্বায় কোনো ধরনের ইনফেকশন হলে আপনি বথুয়া শাক খুব ভালো করে ধুয়ে নিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। চিবিয়ে খাবেন অন্তত 7 থেকে 10 মিনিট ধরে। এভাবে বথুয়া শাক যদি দিনে 3 বার চিবিয়ে খেয়ে নেন 1 মুঠো পরিমাণ করে, তাহলে মুখের ঘা 1 থেকে 3 দিনের মধ্যে একেবারেই ভালো হয়ে যাবে। এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, কাজেই এটা আপনার হজম শক্তি কিন্তু বহুগুণে বাড়িয়ে দিবে এবং সেই সঙ্গে যাদের রক্ত অল্পতা রয়েছে, শরীরে রক্ত বাড়ানোর জন্য কি খাবেন ভাবছেন, তারা কোনো কিছু না ভেবে বথুয়ার শাক খাওয়া শুরু করুন। এটি কিন্তু আপনার চোখের জন্য খুব ভালো, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং আপনাদের যদি কোনো ধরনের অনিয়মিত পিরিয়ডের সমস্যা থাকে মহিলাদের, তাহলে এটা নিয়মিত হবে। প্রতি মাসে নিয়মিত পিরিয়ডের যে সার্কেলটা রয়েছে সেটা ঠিকভাবে পেতে আপনি বথুয়ার শাক টানা 7 দিন নিয়ম করে খাওয়া শুরু করতে পারেন। এই শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং ডায়েটারি ফাইবার রয়েছে, কাজেই এটা লিভার ভালো রাখে, লিভারের কার্যক্রম যাতে ঠিকমতো চলে সেই দিকে খেয়াল রাখে এবং যাদের কনস্টিপেশন রয়েছে, অশ্ব বা পাইলসের মতো সমস্যাকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় এই কনস্টিপেশন। কাজেই আপনি যদি নিয়মিত বথুয়া শাক খান তাহলে আপনার কনস্টিপেশন দূর হয়ে যাবে এবং এই রোগগুলো দূর হতে অনেক দ্রুত কাজ করতে থাকবে। অনেক সময় আমরা আমাশয় হলে বা পেটে শাক হজম হচ্ছে না এ ধরনের একটা বিষয় চিন্তা করে থাকি, এই কারণে অনেকেই শাক খাওয়া বাদই দিয়ে দেন। যাদের পুরাতন আমাশয় রয়েছে বা দীর্ঘমেয়াদী পেটের রোগে ভুগছেন, এমন হতে পারে যে আপনাদের IBS এর লক্ষণ রয়েছে। 2 ধরনের IBS এর লক্ষণ ও উপসর্গগুলো এমন, আপনারা মিলিয়ে দেখুন যে কারো কারো ক্ষেত্রে IBS এর কারণে প্রচণ্ড পরিমাণ কনস্টিপেশন হয়, আবার কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া বা আমাশয় লেগেই থাকে। এই 2 ধরনের সমস্যায় বথুয়া শাক কিন্তু খুব ভালো কাজ করে। যদি আপনার কনস্টিপেশন ধরনের হয় তাহলে আপনি 100 গ্রাম পরিমাণ বথুয়া শাক রান্না করে খেতে পারেন। রান্না অবশ্যই 7 থেকে 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ করবেন এবং
ঢেকে দিয়ে মাঝারি থেকে উচ্চ তাপে রান্না করবেন। আর যদি আপনার সমস্যা এমন হয়ে থাকে যে আপনার কনস্টিপেশন হচ্ছে না কিন্তু আপনার রোগের উপসর্গ যদি এমন হয় যে আইবিএস এর কারণে আপনার ঘন ঘন পাতলা পায়খানা আমাশয় হচ্ছে, তাহলে আপনি বথুয়া শাক রান্নার সময় যে পানিটা বের হবে সেই পানিটা অবশ্যই খাবেন। এই পানি যদি আপনি খান তাহলে 3 থেকে 5 দিনের মধ্যেই আপনার এই সমস্যা কমতে শুরু করবে এবং দীর্ঘমেয়াদী খাওয়ার কারণে এটা একেবারে নিরাময় হয়ে যাবে। বর্তমানে আরো একটি কমন সমস্যা হচ্ছে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল বেড়ে যাওয়া। এর জন্য আপনি সারা জীবন কি ঔষধ সেবন করবেন? দরকার নেই, বরং আপনি বথুয়া শাক খাওয়া শুরু করে দিন। বথুয়া শাক যদি টানা 1 মাস খেতে পারেন তাহলে খুব ভালো উপকার পাবেন, রক্তচাপ একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে এবং খেয়াল রাখবেন যেন রক্তচাপ কমে আবার লো ব্লাড প্রেশার হয়ে না যায়। এই বিষয়টি খেয়াল রেখে বথুয়া শাক খাওয়া শুরু করুন। এটি আপনার রক্তচাপ কমানোর পাশাপাশি দেহের খারাপ কোলেস্টেরল বের করে দিয়ে ভালো কোলেস্টেরল বাড়াবে, সেই সঙ্গে আপনার হার্টকে এতটাই সুরক্ষিত রাখবে যে কখনো আপনার হার্টে কোনো ধরনের অসুখই হবে না। বথুয়া শাক প্রচুর পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ। আগেই বলেছি যে এটা দৃষ্টিশক্তি বাড়ায় এবং দৃষ্টিশক্তিহীনতাকে প্রতিরোধ করে, একই সঙ্গে এটা রাতকানা রোগ প্রতিরোধ করতে পারে। এটা কিডনির জন্য যতটা ভালো ততটাই ভালো আপনার হার্টের জন্য, ঠিক ততটাই লিভারের জন্য এবং ততটাই চোখের জন্য। বুঝতেই পারছেন যে এই শাক খাওয়া কেন এত জরুরি। যাদের অ্যালার্জি, চুলকানি সহ বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, হাড় জয়েন্টের ব্যথা বেশি হচ্ছে, এই রোগগুলো কিন্তু রক্ত দূষণের কারণেও হয়ে থাকে। কাজেই বথুয়া শাক খেলে এই রোগগুলো প্রতিরোধ করতে পারবেন। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে, যার কারণে এটি কিন্তু আপনার হাড় জয়েন্ট পেশির ব্যথা দূর করবে। এই শাক এতটাই গুরুত্বপূর্ণ কিন্তু আগাছা হিসেবে অনেকে এমনিতেই এই শাককে ফেলে রাখেন, এই শাকের গুরুত্ব না বুঝে হয়তো এটা খান না। আজ থেকে এই শাক খাওয়া শুরু করুন এবং শরীর থেকে এই বড় বড় রোগগুলো দূর করুন। বন্ধুরা, এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও বথুয়া শাক সম্পর্কে। আশা করি যারা পুরো ভিডিও জুড়ে ছিলেন এবং শুনেছেন তাদের অনেক বেশি উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে বেশি মাত্রায় শেয়ার করে দিন, সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে ইনফরমেটিভ চ্যানেলের কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।